সাইফ আলি খান ও কারিনা কাপুর খানকে পর্দায় শেষবার একসঙ্গে দেখা গেছে হ্যাপি এন্ডিং সিনেমায়। এখানে অবশ্য কারিনা ছিলেন অতিথি চরিত্রে। পর্দায় খুব অল্প সময়ের জন্য কারিনাকে দেখা গিয়েছিল। সাইফিনা জুটি নায়ক নায়িকা চরিত্রে একসঙ্গে শেষ কাজ করেছিলেন এজেন্ট বিনোদে। তৈমুরের জন্মের পর আবারও এই দম্পতিকে একসঙ্গে দেখা যাবে, তবে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে নয়। এবার তারা কাজ করবেন একটি বিজ্ঞাপনে। এর আগে কোরবান, তাশান, বোম্বে টকিজ সহ বেশ কিছু ছবিতে পতৌদির ছোট নবাব ও নবাব পত্নীকে একসঙ্গে দেখা গেছে। প্রসাধন কোম্পানির শুভেচ্ছা দূত হয়ে একসঙ্গে বিজ্ঞাপনেও অংশ নিয়েছিলেন। সাইফ আলী খান ও কারিনা কাপুর খান সম্প্রতি নতুন একটি ব্র্যান্ডের সঙ্গে চুক্তি করেছেন। সেই ব্র্যান্ডের বিজ্ঞাপনের মাধ্যমে তারা একসঙ্গে পর্দায় ফিরছেন। খুব শিগগিরই শুটিং শুরু হবে বলে জানা গেছে। কিছুদিন আগে বলিউডের আরেক তারকা দম্পতি শাহরুখ খান ও গৌরী খানকে একটি বিজ্ঞাপনে একসঙ্গে দেখা গিয়েছে। বলিউডের বহুল আলোচিত তারকা দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুর খান, তাদের প্রেমের শুরু 2007 সালে। 5 বছর মন দেওয়া নেওয়ার পর 2012 সালের 16ই অক্টোবর পতৌদির নবাব সাইফ আলী খান এবং হিরোইন তারকা কারিনা কাপুর খানের বিয়ে বেশ ধুমধাম করে সম্পন্ন হয়। গত বছর 20 ডিসেম্বরে তাদের সংসারে আসে ছেলে তৈমুর আলী খান। We'll be right back.